সম্পূর্ণ খবরের সহ মই অরূপ মরাং সুদখুরর এবার নিষ্ঠার নাই এবার খেদি খেদি একটা নিশার ভিতরতে ২৮গৰাকী সুদখুরক আটক করলে লক্ষিমপুর আরক্ষী আমি জানাইছো একটা গুরুত্বপূর্ণ খবর সুদখুরর বিরুদ্ধে আরক্ষীর মারধান অভিযান অব্যাহত আছে রাজ্যের প্রান্তে প্রান্তে সুদখুরর বিরুদ্ধে আরক্ষীর কঠোর অভিযান গন্দাই গন্দাই আটক হয়েছে অবৈধ সুদখুর একটা নিশাতে লক্ষিমপুর আটক ২৮জন সুদখুরক খেদি খেদি আটক করলে লক্ষিমপুর আরক্ষীয়ে সুদখুরক লক্ষিমপুরের লালুকর পৰা ৮জনক আটক করেছে আরক্ষী শিমলুগুড়ির ধলপুরের পৰা আটক করা হয়েছে ৩জনক নারায়ণপুরের পৰা আটক করা হয়েছে ৪জন সুদখুরক বিহপুরিয়া আরক্ষী আটক করেছে ৩জন সুদখুরক নাওবৈশা আরক্ষী আটক করেছে ২জন সুদখুরক লক্ষিমপুর সদর আরক্ষী আটক করে ১জনক আনহাতে ঘিলামৰ আৰু বঙালমৰ আরক্ষী আটক করেছে ৩জনকৈ সুদখুরক ঢকুয়াখানার পৰা আটক করা হয়েছে আন এজন সুদখুর আমি জানাইছো এটা গুরুত্বপূর্ণ খবর কিয়নো কিছুদিনের পূর্বে অসম আরক্ষী আরম্ভ করেছিল সুদখুরর বিরুদ্ধে মারাথন অভিযান আর অভিযানের পাছত এটা গন্দাই গন্দাই আটক হয়েছে রাজ্যের প্রান্তে প্রান্তে সুদখুর আর কালির নিশাত ২৮গৰাকীক সুদখুরক আটক করেছে অসম আরক্ষী লক্ষিমপুর আরক্ষী কালির নিশা খেদি খেদি ২৮জন আরক্ষীক ২৮জন সুদখুরক আটক করেছে আর লক্ষিমপুর লালুকর পৰা আরম্ভ করে নাওবৈশা বঙালমৰা বিভিন্ন প্রান্তর পৰা বিহপুরিয়ার পৰা নারায়ণপুরের পৰা বিভিন্ন প্রান্তর পৰা সুদখুরক আটক করেছে খেদি খেদি আটক করেছে ২৮গৰাকীক সুদখুর আর লক্ষিমপুর আরক্ষী নতুনকৈ প্রস্তুত করেছে সুদখুরের তালিকা আর এই সুদখুরের তালিকা অনুসরি শীঘ্রে হয়তো লক্ষিমপুর জেলার পৰা আর অধিক সুদখুর গ্রেপ্তার হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে আর ইতিমধ্যে সুদখুরের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখিছে আর সুদখুরের এবার জেল ভরো কার্যসূচী আরম্ভ করেছে আরক্ষী খেদি খেদি সুদখুরক আটক করেছে আরক্ষী লক্ষিমপুর কালির নিশাটতে ২৮গৰাকীক সুদখুরক আটক করেছে লক্ষিমপুর আরক্ষী লালুকর ৮জন সুদখুরক আটক করেছে নারায়ণপুরের ৩জন শিমলুগুড়ির ৩জন নারায়ণপুরের ৭জনক আটক করা হয়েছে পূর্বে ৪জন আর শেহতিয়া পর্যায়ত আর ৩জনের সঙ্গে মুঠ ৭জনক আটক করা হয়েছে নারায়ণপুরের বিহপুরিয়ার আটক করা হয়েছে ৩জন সুদখুরক নাওবৈশা আরক্ষী আটক করেছে ২জন সুদখুরক জানাইছো রাজ্যের প্রান্তে প্রান্তে সুদখুরের বিরুদ্ধে কঠোর অভিযান অসম আরক্ষী আর কালির নিশাটোর ভিতরতে লক্ষিমপুরত আটক করা হয়েছে ২৮জন সুদখুরক কেবল লক্ষিমপুরতে নয় অসমৰ বিভিন্ন প্রান্ত অসম আরক্ষী তীব্রতর করেছে সুদখুরের বিরুদ্ধে অভিযান রাজ্যের বিভিন্ন প্রান্তর পৰা সুদখুরক খেদি খেদি আটক করার ঘটনা সংবাদ মাধ্যমত প্রকাশ হয়ে আছে আর সেই সময়তে আহিছে লক্ষিমপুরত পুনের ২৮জনক সুদখুরক আটক করেছে লক্ষিমপুরের বিভিন্ন প্রান্ত নিশাটোর ভিতরতে খেদি খেদি আটক করা হয়েছে সুদখুরক আর এই সকল অবৈধ সুদখুরা বিভিন্ন সময়ত সাধারণ জনতা সুদর নামত টকা ধারলৈ নিয়ে জোর জুলুমে সুদর টকা আদায় করার নামত ভয় ভীত প্রদান করে আহিছিল বিভিন্ন সময়ত এই সুদখুর সকলে সাধারণ জনতাক অতিষ্ঠ করে আহিছিল সুদর নামত টকা ধারলৈ দি সাধারণ জনতার পৰা নগদ সুদ উঠোৱাৰ নামত কারোবার ঘরের পৰা সা সম্পত্তি উঠাই নিয়ার খবর বিভিন্ন সময় সংবাদ মাধ্যমত প্রকাশ হয়ে আহিছে আর এই খবরের পাছতে অসম আরক্ষীয়ে সুদখুরের বিরুদ্ধে তীব্র অভিযান আরম্ভ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় সুদখুর দুমাহর ভিতর শেষ করে দিম বলে মন্তব্য করেছিল আর তারপিছতে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রান্তে সুদখুরের বিরুদ্ধে তীব্র অভিযান আরম্ভ করেছে অসম আরক্ষী আর কালির নিশাত লক্ষিমপুর জেলার পৰা ২৮জন সুদখুরক আটক করেছে লক্ষিমপুর আরক্ষী আমার ওর মন্তব্য আছে আমি পুরে পুরে মন্তব্য দেখাই লো যিখিনি সুদখুর আছে সেইখিনি বিরুদ্ধে আমার অভিযান চলিছিল আর এই মুহূর্তলকে আমি টোটেল ২৬জন তেনেকুৱা অভিযুক্ত ব্যক্তিক এতিয়ালৈকে আমি সুদপোষৰ কাৰণে আমাৰ আৰক্ষী থানাসমূহলৈ লৈ অহা হৈছে আমাৰ লক্ষিমপুৰ সদৰ থানাত ৪জন ঘিৰামৰাত ১জন নাৰায়ণপুৰত ৪জন বিহপুৰিয়াত ৮জন লালুকত ৮জন আর ঢকুয়াখানাত এজন এই মুহূর্তলৈকে এই একটা বৃহৎ চক্র এজন দুজন বা এশ দুশোর কথা নহয় সঠিক নম্বরটা এই মুহূর্তে অনুমান করা কঠিন তথাপি আমি বিভিন্ন সূত্রের পর যা খবর পাই আছো সেইবিল উপর আমার অভিযান অব্যাহত থাকবে তারপরে আমি আমার লক্ষিমপুর যে লক্ষিমপুর পুলিশের সোশ্যাল মিডিয়ার
মানে পেজ তাত আমি অলরেডি আমি সার্কুলেট কৰিছিল আমাৰ যিখিনি হেল্পলাইন নাম্বাৰ যত নেকি জনসাধারণে খবর দিব পাৰে এনেকুৱা ধৰণৰ সুখৰ বিষয়ে আৰু তাত আমি যথেষ্ট সহায় পাইছো ইতিমধ্যে আৰু মই সকলোকে আপোনালোকৰ জৰিয়তে অনুৰোধ জনাইছো তেওঁলোকৰ অঞ্চলবিলাকত যদি এনেকুৱা ধৰণৰ খুটখুৰ আছে ব্যক্তি তেওঁলোকে যাতে আমাৰ যিখিনি হেল্পলাইন নম্বৰ দিয়া আছে বা আমাকো পাচলি দিব পাৰে তেওঁলোকৰ নাম ঠিকনা আমি প্ৰকাশৰ পৰা বিৰত থাকিম তেওঁলোকে কোনো ধৰণৰ সেইটো ক্ষেত্ৰত আশংকাত ভুগিব নালাগে তেওঁলোকৰ যিটো তেওঁলোকে যিটো ক্ৰাইম কৰিছে সেইটোৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব পাৰ্টিকুলাৰ ছেকশ্যনৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব এটা আমাৰ মানি লেণ্ডিং এক্ট আছে আমাৰ ইয়াত তেওঁলোকে যদি কিবা কাৰোবাক দাবী ধমকি দি পেলাই ATM কাঢ়ি লৈছে তাতে আমাৰ IPC ছেকশ্যনো আহিব গতিকে গোটেইখিনি আমাৰ ইয়াত চাই পেলাই সেইমতে আমাৰ যথোচিত ন্যায়িক ব্যৱস্থা লোৱা হ'ব মানে লাইচেন্স হোল্ডাৰ তেওঁলোকৰ নীতি নিয়মবিলাক প্ৰত্যেক লাইচেন্সৰ নীতি নিয়মবিলাক অলপ বেলেগ বেলেগ ধৰণে থাকে গতিকে এইটো আমি আপোনালোকৰ পৰৱৰ্তী পৰ্যায়ত আমি গোটেই বস্তুটো চালি জাৰি চাই আপোনালোকক পৰৱৰ্তী পৰ্যায়ত আমি জনাই দিম কোৱা মতে কোনোবাই হয়তো 10% লৈছে কোনোবাই 5% লৈছে কোনোবাই 7% লৈছে মানে কোনো নিৰ্দিষ্ট এটা সংখ্যা এই মুহূৰ্তত কৈ দিব নোৱাৰে আপুনি যে ইমান শতাংশই লৈছে সকলোৱে কাৰণ বিভিন্নজনে যেনেকৈ সুবিধা পায় যাৰ পৰা যেনেকৈ সুবিধা পায় তেনেকেই তেওঁলোকে লৈছে গতিকে এই মুহূৰ্তত আমাৰ অনুসন্ধানৰ অন্ততহে আমি ডিটেইলছ ক'ব পাৰিম যে মানে কোনে কেনে পইচা খুদলে দিয়ে আপুনি ধাৰলে নিজে ধাৰ নিয়াটো হয় কেলে ফেৰাইছে আপোনাক কিহৰ কাৰণে আনিছে ধাৰ দিয়াৰ কাৰণে আৰু আমি মন্তব্য দেখুৱালোঁ লখিমপুৰৰ পৰাই মন্তব্য আহিছে কিয়নো কালি নিশাৰ পৰা 28 গৰাকীকৈ খুটখুৰক আটক কৰিছে লখিমপুৰ আৰক্ষীয়ে তেওঁলোকে আৰু আৰক্ষীৰ ফালৰ পৰা মন্তব্য প্ৰদান কৰা হৈছে যে এনে ঘটনা সংঘটিত হৈছে যে কাৰোবাক সুদৰ টকা দি ধাৰলৈ টকা দি সুদৰ নামত ATM কাৰ্ডৰ লোকে কাঢ়ি লৈছে খুটখুৰে ATM কাৰ্ডৰ লোকে খুটখুৰে কাঢ়ি লৈছে সুদৰ টকা উঠোৱাৰ নামত সুদৰ টকা লোৱাৰ নামত আৰু এনেধৰণৰ অত্যাচাৰ চলাইছে খুটখুৰে অসমৰ বিভিন্ন প্ৰান্তত আৰু কালিৰ দিনটোত কালিৰ নিশাটোত লখিমপুৰ আৰক্ষীয়ে 28 খুটখুৰাক আটক কৰিছে আৰু লখিমপুৰ আৰক্ষীয়ে খুটখুৰাক আটক কৰিবৰ কাৰণে তেওঁলোকৰ ফালৰ পৰা এক বিশেষ ফোন নম্বৰ ব্যৱস্থা কৰিছিল আৰু সেই ফোন নম্বৰৰ জৰিয়তে সাধাৰণ জনতাই লখিমপুৰ আৰক্ষীক তেওঁলোকে খবৰ দিছিল যে খুটখুৰৰ বিষয়ে আৰু লখিমপুৰ জনতাৰ পৰা সেই খবৰৰ আৰু সেই সঁহাৰিৰ ভিত্তিত লখিমপুৰ আৰক্ষীয়ে অভিযান চলাই কালিৰ নিশাটোৰ ভিতৰতে 28 গৰাকীক খুটখুৰক আটক কৰিছে আৰু আটক কৰি ইতিমধ্যে খুটপোচ অব্যাহত ৰাখিছে আৰু নতুনকৈ তালিকা প্ৰস্তুত কৰিছে লখিমপুৰ আৰক্ষী আৰু অচিৰে এই তালিকাত থকা যিসকল খুটখুৰ আছে নিয়ম নীতি নমনা এইসকল খুটখুৰক অচিৰে গ্ৰেপ্তাৰ কৰিব লখিমপুৰ আৰক্ষীয়ে।